আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা আসছি আমাদের ঘরের পাশে, তেমন দূরে না, ওই একটা মার্কেট আছে এখানে। এই মার্কেটটার নাম হচ্ছে কারেফোর। এখানে আপনার ওই যে মোবাইল পাওয়া যায়, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স যেগুলো জিনিসপত্র, লাইন টান, হাবি যাবি যা আছে সব কিছু পাওয়া যায়। তখন এই মার্কেটটা বন্ধ হওয়ার পথে এই ভিডিওর মধ্যে আমি জানাবো, যারা ইতালিতে থাকেন, বিশেষ করে যারা ব্রিটেন প্রভিন্সে থাকেন তাদেরকে বলবো, এই পহেলা আগস্ট থেকে এই মার্কেটটা তো জানো একটা সুপার মার্কেট আছে, ওই মার্কেটটা রূপান্তরিত হয়ে যাবে। কারণ হচ্ছে জানি না, সম্ভবত বেচাকেনা তেমন একটা হয় না, আমিও বেশি তেমন একটা আসি না এখানে, মাঝে মধ্যে আসতাম ওই এই স্ত্রীর নাম হচ্ছে তিয়েনে, আমি থাকি বালদানোতে, এই স্ত্রীর নাম হচ্ছে তিয়েনে, ওই তিয়েনেতে আর কি মার্কেটটা। তো এটা পহেলা আগস্ট থেকে এটা বড় একটা সুপার মার্কেট তো জানো হয়ে যাবে। তেমন কিছু মার্কেট ছিল না, বলতে ওই কাপড় চোপড় ছিল, ইলেকট্রিকের মোবাইল টোবাইল থাকতো, ইলেকট্রনিক্স যাবতীয় যা কিছু, এরপরে হচ্ছে ওই যে আসবাবপত্র এই কিছু। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের বাসা থেকে অন্যরা সাইডে পড়ছে, এই জন্য ওদিকে বেশি একটা আওয়া যাওয়া আসা যাওয়া হয় না। আর যাই হোক, বৈদ্যের মধ্যে আমি বলে দিলাম যে পহেলা আগস্ট থেকে এই মার্কেটটা আর কারেফোর থাকছে না, মানে তোজানো হয়ে যাবে, তোজানো একটা মার্কেট। ওই আমার মনে হয় এই এলাকার জন্য বেশ ভালোই হবে, যেহেতু তোজানো মার্কেটটা আছে আরও অন্যদিকে আছে, আমি যেখানে থাকি সেখানে আছে, আশেপাশে আছে। কিন্তু এখানে হলে এই শহরের জনগণগুলা তাদের জন্য ভালো হয়, যারা এখানে বাসিন্দা তাদের জন্য অনেক ভালোই হবে। আর সামান্য একটা ক্লিপ করলাম আর কি, ভিডিও নিলাম, যেহেতু রোববারই দিন বাইরে হয় নাই, আজকে একটু বৃষ্টিপাত ছিল, ভাবছিলাম অন্য কোথাও বেড়াতে যাবো, কিন্তু আসলে বৃষ্টি দেখে থেমে গেলাম আর কি। বৃষ্টির মধ্যে তো কোথাও বের হলে আপনার সাঁতার লাগবে, এরপরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঝামেলা বৃষ্টির মধ্যে নামতে উঠতে, এই জন্য আর কি। তো এই জন্য আসলাম এখানে, ভাবলাম দেখে যাই কিছু জিনিসপত্র কেনাকাটা হয় কি না, আছে না যে শেষ সময় একটু ডিসকাউন্ট দিবে, এই উদ্দেশ্যে আসা আর কি। আর যেহেতু ঘরের পাশেই, একটু বাইরে হয়েছি, এখন কফি একটু খাওয়া হবে, কফি খেয়ে তারপর, আমি সাধারণত দিনে দু তিনটা কফি খাই, আমার ওই সকালে ঘুম থেকে একটা, আর লাঞ্চ করার পর একটা খাই, আর বিকালে মনে করেন ওই যে 7টার আগে যদি হয় তো ওই টাইমে আমি একটা কফি খাওয়াই, ওই আর কি। আর ইতালির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের থেকে অনেক ভালো, খোলা ময়দানে মাস্ক পরতে হয় না এখন, শুধু আপনি ওই যে কফি শপে গেলে বা যেখানে মানুষের সমাগম বেশি মনে করেন মার্কেটে, ওই জায়গায় গেলে আর কি আপনার ওই হয় মাস্ক পরতে হয়। আর এই তো
আর হচ্ছে গিয়ে অনেক বড় একটা সুপার মার্কেট যায় না কি জন্য, এখানে বাচ্চাদের কাপড় দেখবে, এটা কামতেছে বাঙালি মনে হয়। দামটা একটু এক্সপেন্সিভ, দামটা একটু বেশি যায় না কি জন্য আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আরও অন্যগুলো মার্কেটে আমি যে যাই আমি একটু যাচাই করি, তা আমার কাছে মনে হয় একটু বেশি এখানে দাম আর কি। আর যাই হোক, আর কী বলবো, আর আমি ভালো আছি, আর আশা করি আপনারা ভালো আছেন, আর ভালো থাকেন এটাই কামনা। সবাইকে আবার রিকোয়েস্ট করি, যেহেতু এখনও করোনা ভাইরাসের প্রতিক্রিয়া এখনও আছে, সবাই খোলা ময়দানে না হয় মাস্ক নাই পড়লাম, কিন্তু যেখানে মানুষের সমাগম আছে বা যেখানে ভিড় হয় বা কফি শপ মার্কেটের, মাস্কটা পরি, সচেতন থাকে, আপনি নিজে সচেতন তো সব কিছু সেফ। আর এই যে এখানে একটা ইয়ে আছে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চারা খেলে এখানে, আর ভালো থাকবেন সেটাই প্রত্যাশা, দোয়া করি আল্লাহপাক সবাইকে সবসময় সুস্থ রাখুন, আমার জন্য দোয়া করুন আল্লাহপাক জন্য সবসময় সবাই সালামত রাখেন। আর আপাতত এই মার্কেট থেকে বিদায় নিলাম, আসছে এদিকে আমার ফ্যামিলি, ওরা আমাকে খুঁজতেছে মনে হয়, ওরা ওদিকে হয়ে গেছে, অসুবিধা নাই মার্কেটের ভিতরে আমি আছি, পেয়ে যাব। আর আমি একটা কফি খাবো, দেখি ওরা কিছু খায় কিনা, পরে ভিডিও করার পর একটা ব্লগ করবো, ফোন দিব, কল দিব, পেয়ে যাবো, কোনো আশেপাশে আছে ওরা। আইসক্রিম আছে, কফি শপ আছে, কফি শপ আইসক্রিম আর কফি শপ মানহা, এই তো মানহা হচ্ছে আমার বড় মেয়ের নাম, ও আমাকে খুঁজতেছিল, ও আসতেছে। আর ভালো থাকবেন, বিশেষ করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনদেরকে তারা প্রতিষ্ঠ সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, সবাই সালামত রাখেন, আমরা সবাই সবাই আত্মীয়দের জন্য ফ্যামিলির জন্য সবাই দোয়া করি। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।